আসন্ন বিধানসভা নির্বাচনে বাদারঘাট বিধানসভা কেন্দ্র থেকে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়েছেন পার্থ রঞ্জন সরকার। তিনি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার শিক্ষা ভবনে গিয়ে কর্মী সমর্থকদের সাথে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, জয় হওয়া নিয়ে আশা ব্যক্ত তিনি। এই রাজ্যের মানুষ সংবেদনশীল এবং সংস্কৃতিকে ভালোবাসে, কিন্তু মানুষের মধ্যে সংহতি, সংস্কৃতি সবকিছু বিজেপি সরকার গত পাঁচ বছরে নষ্ট করে দিয়েছে। রাজ্যের অর্থনৈতিক অবস্থার উপর আঘাত এনেছে, বেকার যুবকদের রাস্তায় নামিয়েছে। এর উপর তারা আন্দোলন করলে তাদের উপর অত্যাচার করা হয়। ব্যতিক্রম হয়নি 10,323-এর সাথে, 10,323-কে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বিজেপি সরকার। তাই এই পরিস্থিতি থেকে বের হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বামফ্রন্টে যে আন্দোলন করে আসছে, মানুষ সে আন্দোলনে তীব্র সাড়া দিয়ে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকারকে উৎখাত করার। আগামী 2রা মার্চ ফলাফল ঘোষণা হওয়ার পর দেখা যাবে বামফ্রন্ট শরিকদের নিয়ে সরকার প্রতিষ্ঠিত করেছে, এমনটাই জানিয়েছে মনোনয়নপত্র দাখিল করে তিনি। পাচ্ছি মানুষের মধ্যে ভীষণ সারা, এই রাজ্যের মানুষ সচেতন, স্বাভাবিক, সৃজনশীল, সংহতিপূর্ণ এবং তারা সংস্কৃতিকে খুব ভালোবাসে। রাজ্যের যে সুন্দর সংস্কৃতি, ভাষা, চিন্তাধারা সবটাকে জুমলা বাজারে নষ্ট করে দিয়েছে, বিনষ্ট করে দিয়েছে মানুষের মধ্যে মানুষের মেলবন্ধন। ওরা অর্থনৈতিকভাবে মানুষকে ঘায়েল করেছে, আমাদের শিক্ষিত যুবক যুবতীদের রাস্তায় নেমে নামিয়ে দিয়েছে, রাস্তায় ওরা আন্দোলন করলে ওদের প্রতি অত্যাচার ও অবিচার হয়। 2,323-কে আপনারা দেখেছেন, হাজারবার ওরা অত্যাচার করেছে, ঘায়েল করেছে, প্রত্যেককে মরার মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।